একটি তীব্র পরিবেশ যেখানে প্রতিটি দিন একটি নতুন চ্যালেঞ্জ। এখানে জীবন প্রবাহিত হয় অসাধারণ টিকে থাকার কৌশল নিয়ে। আমাদের এই ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এমন সব প্রাণীর সাথে যারা প্রতিদিনের সংগ্রামে বাঁচার জন্য লড়াই করে। এখানে আছে নুবিয়ান আইবেক্স, যারা বিপজ্জনক পাহাড়ে জল খুঁজে বেড়ায়। মায়ের সাহস ও বাচ্চাদের প্রতি ভালোবাসা এই সংগ্রামকে আরো মজবুত করে তোলে। অন্যদিকে মিরক্যাট পরিবার তরুণ সদস্যদেরকে শিখিয়ে দেয় কিভাবে দলবদ্ধ হয়ে কাজ করতে হয়, বেঁচে থাকতে হয়। কিন্তু বিপদের কারণ হয়ে দাঁড়ায় আরবীয় লোক, তাদের শিকারে ধরা পড়ার আশঙ্কা প্রতিনিয়ত। এই ধুধু মরুভূমিতে পানির সন্ধানে যখন সমস্ত প্রাণী ছুটে চলে, তখন একমাত্র একটি গোপন স্প্রিং তাদের জীবন রক্ষা করে। এ যেন ঈশ্বরের আশীর্বাদ। হায়না, মিরক্যাট এবং অন্যান্য প্রাণীদের এই অবিশ্বাস্য কাহিনী আপনাদেরকে হতবাক করবে। ভিউয়ার্স, মরুভূমিতে বসবাসরত বিচিত্র প্রাণীদের বিচিত্র জীবন এবং প্রতিনিয়ত যুদ্ধ করে তাদের টিকে থাকার কৌশলগুলি নিয়ে আজকের ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। মরুভূমির গভীর গুহায় হাজার হাজার বাদুর তাদের গুহা থেকে বেরিয়ে আসে, কারণ তারা সন্ধ্যার সময় খাদ্যের সন্ধানে যায়। কিন্তু বিপদের শেষ নেই, বাজপাখির মতো শিকারীরা আকাশে তাদের অপেক্ষা করছে। বাদুরগুলো দ্রুত উড়ে চলে একসঙ্গে, যেন একটি আঁকাবাঁকা কালো রেখা তৈরি করে। তাদের সতর্কতা ও দলে থাকার ক্ষমতা তাদের জীবন বাঁচায়। সেই রাতের অন্ধকারে তারা খাদ্য সংগ্রহে সফল হয়েছে এবং আবার গুহায় ফিরে যায়। কিন্তু প্রতিদিনের এই সংগ্রাম তাদের জন্য সহজ নয়। কখনো কখনো বাজপাখিদের হাতে তাদের জীবন বিসর্জন দিতে হয়। মরুভূমির সকাল হয় সূর্যের প্রথম রশ্মি দ্বারা, কিন্তু এই রশ্মি খুব দ্রুত তাপ বৃদ্ধি করে। দিনের মধ্যভাগে তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। প্রাণীরা জানে যে তাদের বেঁচে থাকার জন্য সূর্যকে মোকাবেলা করতে হবে এবং প্রতিনিয়ত। অধিকাংশ প্রাণী ছায়ায় লুকিয়ে থাকে। কিছু প্রাণী খুব সকালে বা একদম সন্ধ্যার সময় বের হয় যখন তাপমাত্রা সহনশীল থাকে। কিন্তু মরুভূমির এই কঠোর সূর্য কেবল তাদেরকে নয়, বরং পুরো বাস্তুতন্ত্রকে পরীক্ষায় ফেলে দেয়, কেড়ে নেয় তাজা জীবন। মা আইবেক্স এবং তার শাবক উঁচু পর্বতের দিকে উঠছে। তাদের সামনে রয়েছে তীব্র খাজ, সরু পথ এবং পাথরের ডাল এবং হিংস্র প্রাণীর আক্রমণ। পানির সন্ধান করতে গিয়ে তারা অনেক বাধা অতিক্রম করে। হঠাৎ একটি বন্য কুকুর তাড়া করে, শাবকটি সামান্য ভয় পায়, কিন্তু মা তার সাহস যোগায়। প্রতিদিন একসাথে তারা কঠিন অবস্থার মধ্য দিয়ে পার করে। তারা অবশেষে একটি ঝর্ণার সন্ধান পায়, যেখানে শীতল পানি তাদের জীবন বাঁচাতে সাহায্য করবে। মরুভূমির এই কুকুরটি আইবেক্স পরিবারের পিছু পিছু ছুটে। কুকুরটি সাবধানভাবে শিকারের দিকে এগিয়ে যায়। মা আইবেক্স সজাগ থাকে এবং শাবককে নিরাপদ স্থানে নিয়ে যায়। এই শিকার
এবং শিকারীর খেলা মরুভূমির প্রতিদিনের একটি রুটিন হয়ে দাঁড়ায়। কিন্তু সেই মুহূর্তে তাদের বেঁচে থাকার সংকটটি তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে। আইবেক্স পরিবার একটি লুকোনো ঝর্ণার সন্ধান পায়। সেই ঝর্ণার পানির স্পর্শে তারা উল্লসিত হয়ে যায়। পানি পেয়ে তারা শুধু তৃষ্ণা মেটায় না, বরং এটি তাদের জীবনকে বাঁচায়। মরুভূমির অন্যান্য প্রাণীরাও জানে যে পানি কতটা মূল্যবান। এই ঝর্ণাটি তাদের জীবনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। একটি বাদামি হায়না একটি পরিত্যক্ত শহরে খাবার খুঁজতে বের হয়। শহরটি একসময় ঝর্ণাকীর্ণ ছিল, কিন্তু এখন এটি শূন্য। হায়েনারা জানে যে এখানে খাদ্য পাওয়া কঠিন কাজ, কিন্তু সে মনোবল হারায় না। এটি ঘুরে ফিরে দেখে যে কোথায় সম্ভবত কিছু খাবার মিলতে পারে। সে একটু একটু করে শিকার করে এবং সেখান থেকে খাবার সংগ্রহ করে। দূরের ওই সমুদ্রের কাছে সিলেরা থাকে। সারাদিনে যদি একটি সিলের বাচ্চা শিকার করা যায়, তবে তার এবং তার শাবকের খাবারের ব্যবস্থা হবে। যদিও এটা এতটা সহজ কাজ নয়, কারণ মা সিলরা যথেষ্ট সজাগ থাকে। কিন্তু এই সিল শাবকটির কপাল খারাপ। সে তার মা বাবা থেকে অনেক দূরে সরে গেছে। হায়নার এটাই সুযোগ। সে সিল শাবকটিকে শিকার করে এবং নিজ পরিবারের বাচ্চাদের উপহার দেয়। মিরকাটের পরিবারে তরুণেরা তাদের বাবা মায়ের কাছ থেকে বেঁচে থাকার কৌশল শিখছে। তারা সব সময় একত্রে খেলা এবং গবেষণায় ব্যস্ত থাকে। পরিবারের সহনশীলতা ও সহযোগিতা তাদের সুরক্ষা দেয়। বাবা মা তাদের সতর্ক করে দেয় যে মরুভূমিতে কিভাবে শিকার করতে হয় এবং কিভাবে শত্রুদের থেকে রক্ষা পেতে হয়। মিরকাটের এই শিক্ষা তাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। একটি কেপ কোবরা মিরকাটের দলের দিকে এগিয়ে আসে। মিরকাটরা জানে যে কোবরা একটি ভয়ঙ্কর শিকারী, কিন্তু মিরকাটের বাবা মা তৎক্ষণাৎ তাদের সন্তানদেরকে নিরাপদ স্থানে নিয়ে যায়। তারা দলবদ্ধ হয়ে কোবরাকে প্রতিহত করতে কাজ করে। তাদের এই সহযোগিতা কোবরাকে দূরে সরিয়ে দেয় এবং পরিবারের নিরাপত্তা বজায় রাখে। মিরকাট পরিবার গরমের সময় ছায়ায় আশ্রয় নেয়। তারা জানে যে তীব্র গরমে তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। একটু জলবায়ু পরিবর্তন হলে তারা নিজেদের জীবন রক্ষার জন্য একত্রে কাজ করে। এই তাপদাহে তাদের যে টিকে থাকতে হয় তা তাদের সংহতি ও সহনশীলতার উপর নির্ভর করে। নামিব মরুভূমি পৃথিবীর সবচেয়ে পুরনো মরুভূমি, যেখানে একটি প্রাচীন বাস্তুতন্ত্র এখনও বিরাজমান। এখানে সামান্য তাপমাত্রার পরিবর্তনও জীবনের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। প্রাণীরা জানে যে প্রতিটি মুহূর্তে তাদের নিজেকে মানিয়ে নিতে হবে। নামিব মরুভূমির জীবনের এই বিশেষত্ব তাদের বেঁচে থাকার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নামিব মরুভূমির প্রান্তে একটি শোভন স্নুটেড লিজার্ড সূর্যের তাপের বিরুদ্ধে লড়াই করছে। এই লিজার্ডটি জানে যে তাপমাত্রা যখন বেড়ে যায় তখন তার জীবন ঝুঁকির মধ্যে পড়ে। সে লুকিয়ে থাকে ছোট গাছের নিচে, যেখানে কিছু ছায়া রয়েছে। লিজার্ডটি দ্রুত মাটিতে চলে যায় এবং নিজের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। মাঝে মাঝে সে ছোট পোকামাকড় শিকার করে যা তাকে শক্তি যোগায়। গরমের মধ্যে এভাবেই সে বেঁচে থাকে এবং তার নিজস্ব বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভুভো ইস্পুর স্পাইডার এটি মরুভূমির বালিতে বাস করে। দিনের বেলায় সে আড়ালে থাকে, কারণ তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। রাতের অন্ধকারে সে খাদ্যের সন্ধানে বের হয়। স্পাইডারটি ছোট পোকামাকড় ধরতে দক্ষ এবং সেজন্য সে তার জাল বানানোর দক্ষতা ব্যবহার করে। সে তার চারপাশে সতর্ক থাকে, কারণ প্রতিটি শিকারীর চোখ তার দিকে রয়েছে। এক রাতে তার জালে একটি ছোট পোকা ধরা পড়ে, যা তার জীবন রক্ষার জন্য অপরিহার্য। তার দক্ষতা এবং সঠিক সময়ে প্রতিক্রিয়া জানানোই
তার বেঁচে থাকার চাবিকাঠি। হটরড পিঁপড়া মরুভূমির বালির মধ্যে খাদ্য খোঁজার জন্য কাজ করে। তারা একটি বিশেষ ধরনের পিঁপড়া যারা দ্রুত চলাফেরা করতে পারে এবং নিজের খাদ্য সংগ্রহে খুব দক্ষ। একদল পিঁপড়া একত্রে কাজ করে এবং একটি মৃত পোকা নিয়ে চলে। তারা একসঙ্গে চাপ প্রয়োগ করে এবং সমন্বিতভাবে কাজ করে যাতে তারা খাবার নিয়ে নিরাপদে ফিরতে পারে। এই সহযোগিতা তাদেরকে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করতে সাহায্য করে এবং মরুভূমির কঠোর পরিবেশের মধ্যেও তারা সফল হয়। মরুভূমিতে একটি ক্যামেলিয়ন তার পরিবেশের সঙ্গে মিলে যেতে সক্ষম। সূর্য যখন চড়া গরমে থাকে, ক্যামেলিয়নটি নিজেকে ধূসর পাথরের মতো রং বদলাতে শুরু করে যাতে শিকারীরা তাকে দেখতে না পায়। এটি তার শক্তি সংরক্ষণ করতে এবং শিকারীদের হাত থেকে রক্ষা পেতে সাহায্য করে। দিনের বেলায় এটি ছোট পোকামাকড় খুঁজে বের করতে চেষ্টা করে যা তার খাবারের জন্য গুরুত্বপূর্ণ। শিকারীরা যখন চলে যায় তখন ক্যামেলিয়ন আবার স্বাভাবিক রঙে ফিরে আসে এবং নিজেকে নিরাপদ বোধ করে। ক্যাঙ্গারুদের মধ্যে একটি প্রজাতি মরুভূমির ক্যাঙ্গারু, এরা অস্ট্রেলিয়ার শুষ্ক ও গরম অঞ্চলে বাস করে। এই ক্যাঙ্গারুরা কঠিন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছে। এরা সাধারণত গরমের সময় দিনে সক্রিয় থাকে না, বরং রাতে খাবারের সন্ধানে বের হয়। মরুভূমির ক্যাঙ্গারুর প্রধান খাদ্য হল গুল্ম এবং ঘাস, যেগুলো তারা শুষ্ক জমিতে খুঁজে পায়। এদের পা দীর্ঘ ও শক্তিশালী, যা দ্রুত লাফিয়ে চলতে সহায়ক। মরুভূমির তীব্র তাপ এড়াতে এরা নিজেদের শরীর ঠান্ডা রাখার কৌশল হিসেবে লালা ব্যবহার করে থাকে। এছাড়া এরা খুব কম পানি খায় এবং শরীরে পানি সংরক্ষণের দক্ষতা আছে। মা ক্যাঙ্গারুরা শিশুদের তাদের থলিতে নিয়ে চলাফেরা করে, যা শিশুদের সুরক্ষিত রাখে এবং শুষ্ক আবহাওয়ায় বাঁচার জন্য বিশেষভাবে উপযোগী। মরুভূমির প্রতিকূল পরিবেশে টিকে থাকা এই প্রাণীদের জন্য তাদের অভিযোজন ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে জীবন অত্যন্ত কঠিন, খাবারের অভাব, প্রচণ্ড রোদের তাপ, হিংস্র প্রাণীর আক্রমণ অধিকাংশ জীবন অকালে কেড়ে নেয়। প্রিয় ভিউয়ার্স, এই কাহিনীগুলো মরুভূমির প্রাণীদের বেঁচে থাকার চ্যালেঞ্জ ও তাদের ধৈর্য ও কৌশলকে চিত্রিত করে। প্রতিটি প্রাণী তাদের পরিবেশের সাথে মানিয়ে নিয়ে সহানুভূতি ও সহযোগিতার মাধ্যমে তাদের জীবন রক্ষা করে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টস করে জানান, সেই সাথে আগামী পর্বে কোন বিষয়ে ভিডিও দেখতে চান তাও কমেন্টস করুন। ধন্যবাদ।